জয় হিন্দ সকল ভিভার্স মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই সেকেন্ড করে টাইম পাবে দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কত তোমাদের স্কোর হলো আজকে নিয়ে প্রথম প্রশ্ন অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার দেখে নাও হবে মহেশ্বেতা দেবী অপশান এ কারেক্ট অ্যান্সার অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা মহেশ্বেতা দেবী পরবর্তী প্রশ্ন তুঙ্গভদ্রা নিচের কোন নদীর উপনদী তুঙ্গভদ্রা নিচের কোন নদীর উপনদী সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তুঙ্গভদ্রা নিচের কোন নদীর উপনদী সঠিক অ্যান্সার দেখে নাও এটা হবে কৃষ্ণা নদী অপশান এ কারেক্ট অ্যান্সার তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী নেক্সট কোয়েশ্চেন ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারককে ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারককে কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারককে সঠিক অ্যান্সার দেখে নাও সঠিক অ্যান্সার হবে রোনাল্ড রস অপশান সি কারেক্ট অ্যান্সার ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক হলেন রোনাল্ড রস অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নাইট্রোজেন কত ধরনের অক্সাইড তৈরি করে নাইট্রোজেন কত ধরনের অক্সাইড তৈরি করে কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও নাইট্রোজেন কত ধরনের অক্সাইড তৈরি করে সঠিক অ্যান্সার হবে পাঁচ প্রকার অক্সাইড তৈরি করে অপশান ডি তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় রয়েছে টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় রয়েছে সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানাও টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় রয়েছে সঠিক অ্যান্সারটি দেখে নাও সঠিক অ্যান্সার হবে কানপুর অপশান এ কারেক্ট অ্যান্সার টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কানপুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন বোমকেশ বকশি চরিত্রটির স্রষ্টা কে বোমকেশ বকশি চরিত্রটির স্রষ্টা কে সঠিক অ্যান্সার কমেন্টের নাও সঠিক অ্যান্সার হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশ বক্সি চরিত্রটির স্রষ্টা অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি সব থেকে হালকা মৌল নিম্নলিখিত কোনটি একটি সব থেকে হালকা মৌল কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও কোনটি একটি সবথেকে হালকা মৌল সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন অপশান বি কারেক্ট অ্যান্সার হাইড্রোজেন হচ্ছে একটি সবথেকে হালকা মৌল অপশান বি তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষাত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সঠিক অ্যান্সার হবে অপশান সি বত্রিশ নাম্বার ধারায় এটি উল্লেখ করা রয়েছে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ফা হিয়েন রচিত গ্রন্থের নাম কি হিউয়েন সাং রচিত গ্রন্থের নাম কি এই দুটো গ্রন্থের নাম তোমরা আজকে কমেন্টে জানাবে পরের দিন আমি সঠিক অ্যান্সার জানিয়ে দেবো এই দুটো গ্রন্থ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই দুটো লেখকের লেখা গ্রন্থের নাম কি। আজকের অ্যান্সারটা হবে মেগাস্থিনিস অপশান বি কারেক্ট অ্যান্সার মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন অপশান বি তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত তাড়াতাড়ি সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত শর্টিক অ্যানসার হবে কি সন্তর অপশান এ কারেক্ট आंसर সন্তর বাদ্যযন্ত্র বাজানোর জন্য শিবকুমার শর্মা বিখ্যাত পরবর্তী প্রশ্ন নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি আগে এ নামে পরিচিত ছিল শর্টিক অ্যানসার হয়ে যাবে অপশান এ অরুণাচল প্রদেশ অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার অরুণাচল প্রদেশ আগে এনইএফএ নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও শেষ মৌর্য সম্রাট কে ছিলেন সঠিক অ্যান্সার হবে অপশান সি বৃহদত্ত অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে তিনশো পঞ্চান্ন নম্বর ধারা অপশান এ কারেক্ট অ্যান্সার তিনশো নম্বর ধারা আজকের পরবর্তী প্রশ্ন সবচেয়ে হালকা ধাতুর নাম কি সব থেকে হালকা ধাতুর নাম কি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও সবথেকে হালকা ধাতুর নাম কী সঠিক অ্যান্সার হবে লিথিয়াম অপশান সি কারেক্ট অ্যান্সার থেকে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি আংশিক মূল পরজীবী নিচের কোনটি একটি আংশিক মূল পরজীবী সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাও নিচের কোনটি একটি আংশিক মূল পরজীবী সঠিক অ্যান্সার হবে কি চন্দন গাছ অপশান বি কারেক্ট অ্যান্সার চন্দন গাছ হচ্ছে একটি আংশিক মূল পরজীবী অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন তাড়াতাড়ি অ্যান্সার জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি অপশান বি কারেক্ট অ্যান্সার লর্ড ওয়েলেসলি অধীনতামূলক নীতি প্রবর্তন করেছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয় বীজহীন ফল উৎপাদন করতে কোন হরমোনটি ব্যবহার করা হয়ে থাকে সঠিক ক্যান্সার কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানিয়ে দাও সঠিক आंसर হবে অক্সিন হরমোন অপশন বি কারেক্ট आंसर বীজিন ফল উৎপন্ন করতে অক্সিন হরমোন ব্যবহার করা হয়ে থাকে অপশন বি তোমাদের এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারাই নিচের কোন অধিকার সম্বন্ধে বলা রয়েছে ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারাই নিচের কোন অধিকার সম্বন্ধে বলা রয়েছে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় নিচের কোন অধিকারের কথা বলা রয়েছে সঠিক অ্যান্সার হবে অপশান এ ধর্মীয় অধিকার অপশান এ কারেক্ট অ্যান্সার ভারতীয় সংবিধানের পঁচিশ নাম্বার ধারায় ধর্মীয় অধিকারের কথা বলা রয়েছে অপশান এ তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন রেক্টিফাইড স্পিরিট আসলে কি রেকটিফাইড স্পিরিট আসলে কি সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও রেক্টিফাইড স্পিরিট আসলে কি। সঠিক অ্যান্সার হবে ইথাইল অ্যালকোহল অপশান বি কারেক্ট অ্যান্সার ইথাহিল অ্যালকোহল হচ্ছে রেকটিফাইড স্পিরিট অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লজ্জাবতী উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায় লজ্জাবতী উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায় সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও লজ্জাবতী উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায় সঠিক অ্যান্সার হবে সিসমোনাস্টিক অপশান এ কারেক্ট অ্যান্সার সিসমোনাস্টিক চলন লজ্জাবতী উদ্ভিদে দেখা যায় অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার এরপরের যে পাঁচটা প্রশ্ন থাকবে সেটা জেনারেল ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে দেখো একুশ দাগের কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি আলাদা কতগুলো অপশান মানে কতগুলো তোমাদের শব্দ দেওয়া রয়েছে এই যে শব্দগুলো ডগ ক্যাট গোট লায়ন কাউ এই শব্দগুলোর মধ্যে কোনটি বেমানান বা কোনটি আলাদা সেটাকেই তোমায় অ্যান্সারে জানাতে হবে তাড়াতাড়ি অ্যান্সারটা জানানোর চেষ্টা করো কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে লায়ন অপশান ডি কারেক্ট অ্যান্সার কারণ লায়ন ছাড়া যে কটা পশুর নাম এখানে নেওয়া হয়েছে প্রত্যেকটাই হচ্ছে গৃহপালিত পশু লায়ন হচ্ছে আলাদা তাই লায়ন হচ্ছে তোমাদের বেমারান শব্দ পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে রবীন্দ্রনাথ টেগর তারপর স্টুডি রয়েছে লিটারেচার তারপর ডবল দিয়ে রয়েছে মাদার টেরেজা তারপর জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে তোমাদের সঠিক অ্যান্সারটি বসাতে হবে চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার কি হতে পারে তোমরা তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও রবীন্দ্রনাথ টেগরের সঙ্গে লিটারেচারের কী সম্পর্ক রয়েছে সেইটা যদি তোমরা খুঁজে নিতে পারো তাহলে মাদার টেরেজার সঙ্গে এই চারটা অপশানের ভেতর কোন সম্পর্কটা হতে পারে সেই অ্যান্সারটাও তোমরা কিন্তু সহজেই বার করে নিতে পারবে সঠিক অ্যান্সার দেখে নাও রবীন্দ্রনাথ টেগর লিটারেচার লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক সেরকমই মাদার টেরেজা পিস এর জন্য মানে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন রয়েছে রেইন প্লাস ওয়াটার ইজিকাল টু ওয়ান জিরো নাইন হলে এয়ার প্লাস ওয়াটার ইজিক্যাল টু কত রেইন প্লাস ওয়াটার ইজ ইজিকাল টু ওয়ান জিরো নাইন হলে এ এয়ার প্লাস ওয়াটার ইজিকাল টু কত সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সঠিক অ্যান্সার কী হতে পারে সঠিক অ্যান্সার হবে অপশন বি কারেক্ট অ্যান্সার নাইনটি ফাইভ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার রেইন প্লাস ওয়াটার ইজিক্যাল টু ওয়ান জিরো নাইন হলে এয়ার প্লাস ওয়াটার ইজিক্যাল টু নাইনটি ফাইভ হবে তোমাদের সঠিক ক্যান্সার কী করে হলো এখানে যে প্রত্যেকটা ওয়ার্ড মানে শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দ যেমন আর তোমরা দেখছো আরের মান কত প্রত্যেকটা শব্দ আর এর মান কত আরের মান হচ্ছে আঠেরো আরের মান আঠেরো তারপর এ রয়েছে এর মান কত এর মান রয়েছে এক এই প্রত্যেকটা যে শব্দের যে মান রয়েছে এই মানগুলোকে যোগ করতে হবে যোগ করলেই সঠিক ক্যান্সার বেরিয়ে যাবে রেন প্লাস ওয়াটার এই যে প্রত্যেকটা শব্দ এর মানগুলোকে যোগ করে একশো নয় বেরোচ্ছে এয়ার প্লাস ওয়াটার এই প্রত্যেকটা যে শব্দ এই মানগুলোকে যদি তোমরা যোগ করো তাহলে বেরোবেন নাইনটি ফাইভ অপশান বি শটিক অ্যান্সার তোমরা এগুলো বাড়িতে ট্রাই করে দেখে নেবে আচ্ছা পরবর্তী প্রশ্ন বলেছে বুক প্লাস পেন ইজিক্যাল টু সেভেন্টি এইট হলে এক্সামিশন ইজিক্যাল টু কত বুক প্লাস পেন ইজিক্যাল টু সেভেন্টি এইট হলে এক্সামিশন ইজ ইজিক্যাল কত সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানিয়ে দাও সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ওয়ান টোয়েন্টি সেভেন অপশান ডি কারেক্ট অ্যান্সার কী করে হলো আগের প্রসেসেই হলো এই যে বুক বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে দুই ঠিক সেরকমই তোমাদের এখানে এই প্রত্যেকটা শব্দের মানগুলোকে বসাতে হবে সেগুলোকে যোগ করলে তোমাদের অ্যানসার বেরিয়ে আসবে দেখে নাও আজকের লাস্ট কোশ্চেন এটা নাম্বার সিস্টেম থেকে নেওয়া হয়েছে চোদ্দো তারপর একাত্তর তারপর তিনশো ছাপ্পান্ন তারপর জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক আনসার বসাতে হবে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন অ্যান্সারটা বসবে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে ওয়ান সেভেন এইট ওয়ান সতেরোশো একাশি অপশান সি কারেক্ট অ্যান্সার কী করে হলো দেখে নাও চোদ্দোর সাথে যদি পাঁচ গুণ করে এক যোগ করা হয় তাহলে আমাদের আশা কত একাত্তর আসে ঠিক সেরকমই একাত্তরের সাথে পাঁচ গুণ করে এক যোগ করা হলে আসে তিনশো ছাপ্পান্ন একই রকমভাবে তিনশো ছাপ্পান্ন সাথে যদি পাঁচ গুণ করা হয় এবং এক যোগ করা হয় তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে ওয়ান সেভেন এইট ওয়ান সঠিক অ্যান্সার চলে আসবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং তোমাদের সকল বন্ধুদের মাঝেও এই ভিডিওটিকে